একাদশ শ্রেণী প্রশ্ন নম্বর 8, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল? এই সভ্যতার পতন কেন ঘটেছিল? মূলত এই প্রশ্নটি এবছরের জন্য আমার সাজেশনে দেওয়া টপ 5 প্রশ্নের মধ্যে একটি। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নের উত্তরটি। হরপ্পা বা সিন্ধু সভ্যতা ভারতবর্ষে প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা হিসাবে চিহ্নিত। এই সভ্যতার বিকাশ ঘটেছিল পার্শ্ববর্তী একাধিক অঞ্চলে, যেমন মহেঞ্জোদাড়ো, কালীবঙ্গান, চানহুদাড়ো, লোথাল প্রভৃতি কেন্দ্রে। এইসব কেন্দ্রগুলির ধ্বংসাবশেষ থেকে জানা যায় হরপ্পাবাসীরা এক উন্নত নাগরিক পরিবেশে আধুনিক জীবনযাপন করত এবং সেখানে থেকে এই সভ্যতার নগর পরিকল্পনার ছবি আমরা জানতে পারি বা আমাদের সামনে ফুটে ওঠে। যেমন নগর দুর্গ, হরপ্পা সভ্যতার প্রতিটি নগর দুর্গ দ্বারা বেষ্টিত ছিল। প্রতিটি নগর দুটি অংশে বিভক্ত ছিল, পশ্চিমের উচ্চ দুর্গ অঞ্চল এবং পূর্বে নিম্ন অঞ্চল। সাধারণত শাসক শ্রেণীর লোকেরা দুর্গের মধ্যে বাস করত এবং সাধারণ মানুষ দুর্গের বাইরে বাস করত। পরবর্তী পয়েন্ট দেখো, রাস্তাঘাট চওড়া ও সোজা, পূর্ব দিক থেকে পশ্চিমে, উত্তর দিক থেকে দক্ষিণে সমান্তরালভাবে এই সময় রাস্তাগুলো নির্মিত হয়েছিল। গলিপথগুলি বড় রাস্তার সঙ্গে যুক্ত ছিল। রাস্তা তৈরির উপকরণ ছিল পোড়া ইট, পাথর, চুন, ছুরকি প্রভৃতি। রাস্তার ধারে ল্যাম্পপোস্ট, ফুটপাত এবং ডাস্টবিনের ব্যবস্থা ছিল। পরবর্তী পয়েন্ট দেখো, বাড়িঘর। হরপ্পার অধিকাংশ বাড়িঘর ছিল পোড়া ইটের তৈরি, দোতলা, তিনতলা, প্রতিটি প্রাচীর দিয়ে ঘেরা প্রতিটি বাড়ি। বাড়ির ভিতরে চওড়া উঠোন, রান্নাঘর, স্নানঘর, বসার ঘর এবং শৌচাগারের ব্যবস্থা ছিল। পরবর্তী পয়েন্ট দেখো, স্নানাগার। মহেঞ্জোদাড়ো ও দুর্গ অঞ্চলে সর্বসাধারণের ব্যবহারের জন্য এক বিশাল বাঁধানো স্নানাগারের অস্তিত্ব মিলেছে, যার আয়তন দৈর্ঘ্য 180 ফুট, প্রস্থ 108 ফুট এবং গভীরতা ছিল 8 ফুট। এখানে ঠান্ডা গরম উভয় প্রকার জলের ব্যবস্থা ছিল। দুধার দিয়ে ছিল সিঁড়ি এবং একাধিক কক্ষ ছিল। নোংরা জল বের করার ব্যবস্থাও ছিল। পরবর্তী পয়েন্ট দেখো, শস্যাগার। হরপ্পার যে শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে তার আয়তন ছিল দৈর্ঘ্যে 169 ফুট এবং প্রস্থে 135 ফুট। একটি উঁচু মঞ্চের উপর এটি নির্মিত ছিল। পাশেই শ্রমিকদের বাসস্থান ছিল। শস্য ঝাড়াই ও মাড়াই করার জন্য একটি দালান ছিল। এই শস্যাগার সম্পর্কে অধ্যাপক ব্যাসাম বলেন, রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন এই শস্যাগারকে, বা রাষ্ট্রীয় ব্যাংকের সম। পরবর্তী পয়েন্ট দেখো, ক্রয় প্রণালী। উন্নত ক্রয় প্রণালী ছিল নগর পরিকল্পনার অন্যতম বৈশিষ্ট্য। বাড়ির জল, বৃষ্টির জল ঢাকা নর্দমা এসে পড়ত। ছিল ম্যানহোলের ব্যবস্থা, জল নিকাশি ব্যবস্থা ছিল সত্যি অবাক করার মতো। পরবর্তী পয়েন্ট দেখো, নির্মাণ শৈলী। হরপ্পার বাড়িঘর ও রাস্তাঘাট নির্মাণ, জল নিকাশি ব্যবস্থা সব কিছুতেই ছিল সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপ। ঐতিহাসিকরা মনে করেন এ সময় হরপ্পাবাসীদের অনেকেই পরিকল্পনায় যথেষ্ট দক্ষতা অর্জন করেছিল। পরবর্তী পয়েন্ট দেখো, পৌর ব্যবস্থা। নগরগুলিতে কেন্দ্রীভূত পৌর ব্যবস্থার অস্তিত্ব ছিল। রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা, আলোর ব্যবস্থা করা, জল নিকাশি ব্যবস্থা করা এমনভাবে করা হয়েছিল যা দেখে মনে হবে যে এখানে এক কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা ছিল যা জনগণের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করত। তবে এই শাসন ব্যবস্থা রাজতান্ত্রিক ছিল নাকি গণতান্ত্রিক ছিল সে বিষয়ে কিন্তু বিতর্ক রয়েছে। মূল্যায়ন। প্রাচীন হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করার পর আমরা একথা বলতে পারি যে এই সময়ের নগর পরিকল্পনা আধুনিক যুগের মতোই উন্নত এবং বৈচিত্র্যপূর্ণ ছিল, যা নগরবাসীকে সুখ ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাত্রা উপহার দিয়েছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা এই নগরজীবনের যেসব বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করি বা ভাবছি সেগুলি সুদূর অতীতে সিন্ধুবাসীরা ভেবেছিল, যা আমাদেরকে অবাক করে। মূলত প্রাচীন যুগের এমন উন্নত নগর পরিকল্পনার সত্যি অভাবনীয় ছিল। এবার আমরা দেখে নেব এই প্রশ্নের আরেকটি পার্ট, পতনের কারণ। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমাদের এই প্রশ্নটি দুটি আকারে পড়ে। যদি নগর পরিকল্পনা
বড় আকারে দেয়, অর্থাৎ ছয়, সেক্ষেত্রে প্রথম দেয়। 2 নম্বরে অনেক সময় নগর পরিকল্পনা এবং পতনের কারণ, 4+4=8 দেয়। আমি এই দুটো প্রশ্ন একটি বড় আকারে করেছি, তোমরা যেমনভাবে পরীক্ষায় পড়বে তেমনভাবে লিখবে। যদি 4-4 পড়ে তাহলে নগর পরিকল্পনাটা ছোটো করে দেবে এবং পতনটা একটু ছোটো করে লিখবে, আর যদি 2-6 পড়ে তাহলে যে কোনো যেটা ছয়ে পড়বে সেটা একটু বড় করে লিখো। কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য দুটোই টপিক, এই প্রশ্ন দুটো পার্ট আমি বড় আকারে দিয়েছি, তোমরা একটু গুছিয়ে লিখে নিও। এবার দেখে নেবো পতনের কারণ। এত উন্নত পরিকল্পনাযুক্ত হরপ্পা সভ্যতার পতনের কোনো নির্দিষ্ট কারণ ঠিক করা সঠিক নয় বা যায়নি, কারণ কোনো একটি বা দুটি কারণে বা হঠাৎ করে এত বড় সভ্যতার পতন সম্ভব নয়। প্রত্নতাত্ত্বিকরা এই সভ্যতার পতনের জন্য একাধিক কারণ উল্লেখ করেছেন, তবে অধিকাংশ মনে করেন অভ্যন্তরীণ অবক্ষয়, সভ্যতার ভিত যখন দুর্বল হয়ে পড়েছিল তখন বহিরাগত সংকট এই পতনকে অনিবার্য করে তুলেছিল। দেখো প্রথম পয়েন্ট, প্রাকৃতিক বিপর্যয়। একদা সিন্ধু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, মরুভূমির সৃষ্টি হয়। অনেকের মতে নিকটবর্তী অঞ্চলে ভূমিকম্পের উৎসস্থল ছিল। রাইক্স এর মতে ক্রমাগত বন্যা ও প্লাবন সভ্যতার বিনাশ ঘটিয়েছিল। নদীতে বাঁধ দিয়ে চাষ করায় সিন্ধু নদে পলি পড়ে যায়। এবং যা বন্যা ঘটায় এবং পার্শ্ববর্তী বিভিন্ন নদী তাদের গতিপথ পরিবর্তন করায় সভ্যতার পতন অনিবার্য হয়ে ওঠে। পরবর্তী পয়েন্ট দেখো, রক্ষণশীলতা। চাষবাস কিংবা জলসেচ কিংবা শিল্পরীতি কিংবা সামরিক ক্ষেত্র, সর্বক্ষেত্রেই পুরানো ব্যবস্থাকে আঁকড়ে ধরে জীবন কাটাতে বেশি আগ্রহী ছিল হরপ্পাবাসীরা। নিরাপত্তার প্রশ্নেও তারা ছিল উদাসীন। এই রক্ষণশীল পুরানোকে আঁকড়ে ধরার মানসিকতা তাদেরকে পঙ্গু করে তুলেছিল। পরবর্তী পয়েন্ট দেখো, বনাঞ্চল ধ্বংস। ইট পোড়াবার জন্য সিন্ধুবাসীরা ব্যাপক পরিমাণ বা যথেষ্ট পরিমাণ বনাঞ্চল ধ্বংস করেছিল, যার ফলে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমে যায়। প্রত্নতত্ত্ববিদ প্রোজেল বলেন এই বনাঞ্চল ধ্বংসের জন্য যেমন উদ্ভিদগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তেমন প্রাণীকুলোর ক্ষতিগ্রস্ত হয়েছিল, ফলে উদ্ভিদ এবং প্রাণীকুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হয়েছিল, যা একটা সভ্যতা টিকে থাকার জন্য ছিল অপরিহার্য অঙ্গ। পরবর্তী পয়েন্ট দেখো, অন্তর্দ্বন্দ্ব বা গৃহযুদ্ধ। ধ্বংসাবশেষে পাওয়া নিদর্শন থেকে অধিকাংশ পণ্ডিত সংঘাত বা রক্তপাতকে নির্দিষ্ট করেছেন এই সভ্যতার পতনের পিছনে। তবে এই সংঘাতের কারণ নিয়ে বিতর্ক রয়েছে, ঠিক কী কারণে এই সংঘাত হয়েছিল তা নিয়ে। অনেকে বলেন যে অন্তর্বিপ্লব বা গৃহযুদ্ধ এই রক্তপাতের অন্যতম কারণ। পরবর্তী পয়েন্ট দেখো, বহিরাগত আক্রমণ। মূলত বৈদিক আর্যদের আক্রমণকে হরপ্পা সভ্যতার পতনের জন্য দায়ী করা হয়ে থাকে। ধ্বংসাবশেষে যে মৃতদেহগুলো পাওয়া গেছে সেই মৃতদেহের মাথার খুলিতে যে ভারী আঘাতের বা হাতিয়ারের আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেই ভারী হাতিয়ার মূলত আর্যরাই ব্যবহার করতো বলে মনে করা হয়। আবার ঋগ্বেদের ইন্দ্রকে পুরন্দর অর্থাৎ নগরের ধ্বংসকারী বলে চিহ্নিত করা হয়েছে। সেই সূত্রগুলো থেকে ডিপেন্ড করে নির্ভর করে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে বহিরাগত কারণ এই সভ্যতার পতনের অন্যতম কারণ ছিল। যাই হোক, উপসংহার দেখে নেবো আমরা এই প্রশ্নের শেষ পয়েন্ট। শেষ পয়েন্ট শেষ করার আগে তোমাদেরকে বলি, তোমাদের এবছরের জন্য অর্থাৎ 2024 সালের যে ফাইনাল পরীক্ষা রয়েছে তার সাজেশান অলরেডি আমি করে দিয়েছি, এবং সেই সাজেশানে উল্লেখিত যে প্রশ্নগুলি, সেই প্রশ্নগুলির উত্তর আমি এক এক করে সব করেই আপলোড করে দিচ্ছি, তোমরা আশা করি পেয়ে যাবে আমার এই চ্যানেলের মাধ্যমে। তাই তোমাদেরকে বলবো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, পারলে একটি লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী প্যারা বা লাস্ট প্যারা। এই সভ্যতার ধ্বংসের কোনো সুনির্দিষ্ট কারণ নির্ণয় করা কঠিন। ধরে নেওয়া যেতে পারে ইতিহাসের নিয়ম মেনেই চরম বিকাশের পর সভ্যতার অবক্ষয় শুরু হয়েছিল। যখন সভ্যতার ভিত দুর্বল হয়ে পড়েছিল তখন বহিঃশত্রুর হঠাৎ আক্রমণ সভ্যতাকে পতনের দিকে নিয়ে গিয়েছিল। এ প্রসঙ্গে একটা কথা বলা দরকার, সিন্ধুলিপি এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। যদি তা সম্ভব হয় তাহলে হয়তো সিন্ধু সভ্যতার ইতিহাস অন্যভাবে লেখা হবে, বা সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা এবং ধ্বংসের কারণ সম্পর্কে যে তত্ত্ব ফুটে উঠবে তা হয়তো অন্য কিছু আমাদেরকে শেখাবে। যাই হোক, আজ এই ছিল এই প্রশ্নের একটি নমুনা উত্তর।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।